আজকে আমাদেরকে যদি কন্ডিশনাল প্রবাবিলিটি নিয়ে একটু ইন্ট্রোডাক্টরি আলোচনা করতে হয় তাহলে আমাকে বুঝতে হবে যে তা যদি বলা হয় যে নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস কী, আগে এটা বুঝতে হবে, বা বলা যেতে পারে মিউচুয়ালি নন এক্সক্লুসিভ ইভেন্টস বলা যেতে পারে, এটা আগে বুঝতে হবে। ধরো এটা হচ্ছে আমার এক্সাম্পল স্পেস, এটা ইভেন্ট বি এর পসিবল ভ্যালু, এগুলো ইভেন্ট এ এর পসিবল ভ্যালুকে কন্টেন করছে। এটা হলো গিয়ে এ ইউনিয়ন বি, আর এটা হলো গিয়ে এ আর বি এর ইন্টারসেকশন। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছি যে ইন্টারসেকশন আসে মানে দুটো ইভেন্ট একসাথে ঘটতেও পারে, তার মানে দুটো ইভেন্টের মধ্যে একটা ইন্টারসেকশন আছে। এবার যদি আমাকে বলা হয় প্রবাবিলিটি অফ ইভেন্ট এ আর প্রবাবিলিটি অফ ইভেন্ট বি, এই দুটোর সাম টোটাল কী হতে পারে এরকম, কিন্তু এর মধ্যে ভালো করে দেখতে হবে যে ইন্টারসেকশন পজিশনটা, সেই ইন্টারসেক্টিং পজিশনটা দুবার যোগ হচ্ছে কি না, কারণ সেটা তো দুটোর মধ্যেই ছিল, বি এর মধ্যেও ছিল আর এর মধ্যেও ছিল, দুবার যোগ হচ্ছে। তাই জন্য সেটা থেকে যদি আমি দি প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি হ্যাপেনিং টুগেদার যদি মাইনাস করি, আমি পাবো কি পুরোটা একসাথে, তার মানে প্রবাবিলিটি অফ এ অর বি হ্যাপেনিং। এবার আমি এই দুটোকে ঘুরিয়েও লিখতে পারতাম, এও লিখতে পারতাম। এবার আমাদেরকে যদি বলে দেওয়া হয় যে এই দুটো ইভেন্টের নিজের নিজের প্রবাবিলিটি হচ্ছে এরকম, আর দুটো ইভেন্ট একসাথে ঘটার প্রবাবিলিটি হচ্ছে কি 1/2, তাহলে দুটো ইভেন্ট যে কোনো একটা ঘটার প্রবাবিলিটি কি, যে কোনো একটা ঘটার মানে হচ্ছে আইদার এ অর বি, তাহলে অর মানেই হচ্ছে গিয়ে ইউনিয়ন, তাহলে এটা হবে কি অ্যান্সার। কিন্তু যদি আমাদেরকে বলতো যে বি অলরেডি ঘটে গেছে, এবার এ ঘটার প্রবাবিলিটিটা কী, তখন আমরা সেটা কী করে বার করতাম, তার মানে এ কে বাদ দিয়ে এটা হয়ে গেছে, এবার এইটুকু হওয়ার সম্ভাবনা কত, সেটা হবে এইটা। এখানে বি অফ এ অ্যান্ড বি মানে হচ্ছে 1/2, আর শুধু বি মানে হচ্ছে 4/5, তার মানে ভ্যালু হবে 5/8। এটা হলো তার কারণ আছে, তার মানে হচ্ছে যে আমাদের বি পুরোটা কত, পুরোটা হচ্ছে এইটা, এবার এর মধ্যে শুধু বিটা হয়ে গেছে। এবার নেক্সট যে আমার কোশ্চেন, তার মানে শুধু এই পোর্শনটুকু হবে তার প্রবলেমটি কি, এবার পুরোটা আমি জানি হচ্ছে কি 4/5, তো তার এইটুকু মানে হচ্ছে কি 1/2 হচ্ছে কি আমার পি অফ এ অ্যান্ড বি, আর শুধু বি হচ্ছে কি 4/5, কারণ বি ঘটে গেছে এবার শুধু এ ঘটবে, তার মানে এইটুকুই হবে। এখানে এখানে তো আসতে পারবে না, কারণ এইখানে এলে তো হবে না, এখানে তো মানে হচ্ছে বি ঘটেনি শুধু এ হয়েছে, তাহলে মানে এগুলো সব ইনভ্যালিড, এগুলো সব ইনভ্যালিড। আশা করি বুঝতে খুব একটা অসুবিধা নয়। তো এগুলোকে বলে কন্ডিশনাল প্রবাবিলিটি, মানে একটা ইভেন্ট ঘটবে তার উপর নির্ভর করছে আর একটা ইভেন্ট ঘটবে কি ঘটবে না সেটা, তার মানে বি ঘটে গেছে তারপরে এ ঘটবে। তো এক্ষেত্রে পি এই জিনিসটাকে বলা হয়েছে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ গিভেন দ্যাট বি হ্যাজ অলরেডি হ্যাপেন্ড।